দাম থাকবে, মানে ফল ডাবল হবে এটা নিশ্চিত। জি জি জি, গাছের তো কোন রোগ বালা থাকতো না, একটু কীটনাশক দিলাম যখন যেটা চাই তখন সেটা ট্রিটমেন্ট দিতে আসছে, বুঝলেন? জি। সালামু আলাইকুম, ড্রিপ ইরিগেশন বিডি লিমিটেডের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমাদের আজকের এই ভিডিওটি শুরু করছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে একটি আড়াই বিঘা একটি জমি রয়েছে ড্রাগন বাগান পিলার সিস্টেমে। এখানে ড্রাগন বাগানটি করা হয়েছে। তো এখন আমরা আমাদের যে প্রজেক্টের কাজটি করেছি, এই প্রজেক্টে ইরিগেশন সেট আপটি করেছি, এটি হচ্ছে ফগিং ইরিগেশন সিস্টেম বা। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা যে কাজটি সম্পন্ন করেছি আলহামদুলিল্লাহ। তো এখন আপনাদেরকে দেখাবো যে আমরা কিভাবে আসলে আমাদের এই কাজটি সম্পন্ন করেছি, তা বিস্তারিত এখন আপনাদের সামনে ভিডিওটি মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করব। তো দর্শক, এখন আপনারা দেখতে পাচ্ছেন আমরা বাগানের ভিতরে ঢুকছি। আপনারা সর্বপ্রথমে হচ্ছে আমরা মেইন লাইনে ঢুকবো। আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পিলারের উপরে উপরে আমরা একটি একটি করে ফগার, আমাদের যে ফগার সেটটি রয়েছে ফোর ওয়ে ফগার ফগিং নজেল, এগুলো আমরা সেট আপ করেছি। তো চলুন দর্শক, আমরা আর কথা না বাড়িয়ে আমাদের যে মেইন লাইনটি রয়েছে মেইন লাইনের সামনে আমরা চলে যাই। তো আমরা চলে এসেছি হচ্ছে এখন আমাদের এই যে মেইন লাইনটি রয়েছে, এখানে মেইন লাইনটি আপনাদের সামনে আপনাদের দেখতে পাচ্ছেন। এখানে আমরা দুইটি অপশন রেখেছি, পাশে আমরা হচ্ছে একটি ফিল্টার, আমরা আমাদের যে স্ক্রিন ফিল্টার রয়েছে সেই স্ক্রিন ফিল্টারটি আমরা এখানে লাগিয়েছি, 122 মেশ এবং 130 মাইক্রনের একটি স্ক্রিন ফিল্টার। এবং পাশে হচ্ছে দেখতে পাচ্ছেন আমরা এখানে আমাদের ভেঞ্চুরি সিস্টেমটি এখানে ইনজেক্ট করেছি, আমরা এখানে লাগিয়েছি। এবং পাশাপাশি হচ্ছে আমরা এখানে দুইটি সেকশনে প্রথমে ভাগ করেছি, একটি হচ্ছে এই যে এই সেকশনটি আপনারা দেখতে পাচ্ছেন, একটি হচ্ছে এই পাশ দিয়ে চলে গেছে এবং আরেকটি যেটি যে লাইনটি রয়েছে এটি সোজা এই পাশ দিয়ে চলে গেছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা এখানে যে দুটি লাইন করেছি তার মধ্যে একটি আপাতত বন্ধ আছে এবং যে লাইনটি চলছে আপনার আছে আমরা কাজ সম্পূর্ণ করেছি সেই লাইনটি এখন আপনাদেরকে চালিয়ে দেখাবো। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখন আসলে খুবই কড়া রোদ পড়ছে, তার মধ্যে দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা গাছ কিন্তু শুকিয়ে আছে। আপনারা দেখতে পাচ্ছেন এখন আমাদের মোটরের লাইনটি দিচ্ছে, লাইন দেওয়ার সাথে লাইন দিয়ে দিয়েছি আমরা, এটা আপনারা দেখতে পাচ্ছেন পানি কোষা অলরেডি বের হতে শুরু করে দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে প্রত্যেকটা গাছের প্রত্যেকটা পিলারে পিলারে খুব অল্প সময়ের মধ্যে কুয়াশা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আপনারা। প্রিয় দর্শক, আপনারা এখন দেখতে পাচ্ছেন আমাদের মাঝে দাঁড়িয়ে আছে আমাদের সেই সফল উদ্যোক্তা মোহাম্মদ জামাল হোসেন ভাই। তো আমি এখন আমাদের জামাল ভাইয়ের সাথে কথা বলবো যে আসলে যে ইরিগেশন সিস্টেমটি করে ইনস্টল করে তার আসলে কি কি সুবিধা হচ্ছে এবং কি অসুবিধা হচ্ছে আর ভবিষ্যতে ওনার লাভটা কেমন হবে, তো এই বিষয়ে আমি আপনার ওনার সাথে কিছু বিষয় নিয়ে জানতে যাবো। আসসালামু আলাইকুম জামাল ভাই, ভাই কেমন আছেন? জি ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো। ভাই কেমন লাগছে আসলে এখন আপনার ড্রিপ ইরিগেশন বিডি লিমিটেডের এই ফগিং ইরিগেশন সিস্টেমটি করে আপনার কেমন লাগছে? আসলে আজকে আমার খুব ভালো লাগছে, আনন্দ লাগছে। আসলে আজকে এই কাজের মনে করেন যে আশাটা ছিল সে আশাটা আজকে পূরণ হয়ে গেল। যাক আলহামদুলিল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ ভাই আমরাও খুব খুশি হলাম যে আপনার কাজটি করতে পেরে আমরাও খুব খুশি হয়েছি। আর জামাল ভাই এখন আমাদেরকে একটি বিষয় জানাবেন যে এটার উপকারিতাটা কি হবে? মানে বাস্তবে এটা পুরো মানে কি সুন্দর কুয়াশা হয়ে যাচ্ছে, কীটনাশক আমার শরীর লাগবে না, এটা সবচেয়ে বেশি স্বাস্থ্য জন্য উপকার বেশি।
প্রতিদিন দৈনিক 5-6 ঘন্টা করে সময় দেওয়া লাগতো, আর এখন বর্তমানে কেমন সময় লাগবে? 10 মিনিট দেখবেন অবশ্যই ইনশাল্লাহ। এখন কেমন পরিমাণ লাভ হতে পারে বছরে? আমি একটা হিসেব করেছি যে আমার এই বাগানটা সেট করতে যে টাকা পরিমাণ খরচ হলো একটু দেখছেন, জি এখন যদি কিছু না হলো আল্লাহর রহমতে এই বাগানটাই বছরে 2-1 লাখ টাকার ফল বেশি পাবো, আশা বেশি পাবেন। আচ্ছা আচ্ছা, আবার দেখা যাচ্ছে আপনার লেবার থেকে মনে করেন ওই রকম 2-5 হাজার টাকা বছরে আমার সাশ্রয় আসবে। সাশ্রয় আসবে, তাহলে মোটামুটি বলা যায় বাগানটা যদি 10 বছর থাকে তাহলে আমি কিন্তু লাভবান লাভবান হবেন। হয়তো আমার একবারে এখন ইনভেস্ট করা লাগবে, যেরকম ড্রাগন করেছিলাম জি এরকম, এটা তো তার রক্ষা করার জন্য আমি করেছি অবশ্যই বললেন জি। আমি অনেকদিন থেকে আপনার সাথে ছিলাম অবশ্যই, আমার মনটা ছিল যে এরকম যে কুয়াশা হয়ে জি জি জি, আপনারা বলতেন ঘুরিয়ে পানি ভরে, আমার এটা পছন্দ ছিল না। আচ্ছা, আমি এই পিলার গুলো মনে করেন ওই ছোট মোটর দিয়ে আমি পিলার এরকম ধরে ধরে ভিজতাম, অনেক সময় লাগে। জি জি জি, আচ্ছা আচ্ছা, আমার একটু সময়ের একটু শর্ট, এই জন্য আমি টাকা খরচ হলেও আমার মানে বিশাল আনন্দ মনে হয়। আচ্ছা আচ্ছা, সবাই আসলে সবাই ভালো প্রশংসা বলছে। জি জি ধন্যবাদ। এই যে তাপে সময় দেখেন গাছ গেলে গাছটা কিন্তু ঠান্ডা গাছ কোনো জি ইয়ে হবে না। জি জি, এখন ফুল করবেন? আচ্ছা যাক, ইনশাল্লাহ আমরা যতটুকু সাপোর্টের প্রয়োজন আমরা দিব, আর বাকি যেটুকু আছে ওটা আমরা ডিপ ইরিগেশন বিডি লিমিটেড এর দশম ব্রাঞ্চ টিম আমরা এটা করে দিব। আচ্ছা, এই যে মনে কান দেব দেখাছে আপনি জি জি, 10 মিনিট গুলি সাপ দেওয়া শেষ। আচ্ছা আলহামদুলিল্লাহ, এটাই আপনার আমাদের এই যে শ্রমিক খরচ একদম সীমিত হয়ে যাবে। আচ্ছা, আবার গাছটা ভালো থাকতে সব দিক থেকে উপকার। এই যে গাছ আচ্ছা, এখন মোটামুটি আপনি বলতে চাচ্ছেন যে মাসখানেক আপনি আগে যে ফলটা পাইতেন বছরে তার সাথে 1 লাখ টাকা বেশি আপনি ফল পাবেন, আর প্লাস হচ্ছে আগে যে লেবারটা লাগতো লেবার বাবদ 50,000 টাকা আরো বেশি আপনার আরো বেশি ওই যে লেবারটা লাগতো তার সাথে 50,000 টাকা কম খরচ হবে, আনুমানিক 1.5 লাখ টাকা বছরে আপনি লাভ করতে পারবেন, এটা আশা ব্যক্ত করছেন। জি নিজের বাগানে 10 লক্ষ টাকা ফল বেচতে পারবে, তারা আগামীতে এই সিজন থেকে এটা আমি 20 লক্ষ 25 লক্ষ টাকা ফল বেচতে পারবে, এরকম দাম থাকে মানে ফল ডাবল হবে এটা নিশ্চিত। জি জি জি, গাছের তো কোন রোগ বলা থাকতো না, একটু কীটনাশক দিলাম যখন যেটা চাই তখন সেটা ট্রিটমেন্ট দিতে পারছে, বুঝলে? জি। আচ্ছা জামাল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। তো দর্শক, এখন আপনাদেরকে দেখাবো আমাদের ভেঞ্চার সিস্টেমের মাধ্যমে আমাদের যে ফকরগুলো রয়েছে সেগুলো কিন্তু 200টা ফকর একসাথে চলছে। তো আমরা এখানে যে ভেঞ্চার সিস্টেমটি এখানে ইনস্টল করেছি সেখানে আপনারা দেখতে পাচ্ছেন খুবই অল্প সময়ের মধ্যে পানি কিন্তু এখান থেকে টেনে নিচ্ছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ড্রাম কিন্তু অলরেডি খালি হয়ে গেছে। ভাই আবার একটু কষ্ট করে এখানে পানি দেন, তাহলে আমাদের আমার দেখাতে একটু সুবিধা হবে, সবাই একটু দেখবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা ড্রামের ভর্তি করে পানি নিচ্ছি, বন্ধ করে দেন। হ্যাঁ, আপনারা এখানে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমরা ড্রাম ভর্তি পানি নিয়েছি। এখন এখন আপনারা দেখবেন কত দ্রুত পানিগুলো টেনে নিয়ে যাচ্ছে আমাদের এই ভেঞ্চুরি সিস্টেমটি। আপনারা শুধু জাস্ট কয়েকটা মিনিট একটু ধৈর্য ধরে দেখেন যে পানিটা আসলে কীভাবে টেনে নিয়ে যাচ্ছে, তারপরে কিন্তু সবগুলো ফগার কিন্তু একসাথে চলছে। আপনারা একটু লক্ষ্য ভালোভাবে লক্ষ্য করলে আপনারা জিনিসটা একটু বুঝতে পারবেন ভালো করে যে পানির লেয়ারটা কতটুকু আছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পানির লেয়ারটা কিন্তু ধীরে ধীরে কমে যাচ্ছে। দেখেছেন এখন নিশ্চয়ই আপনার পানির বালতির যে দাগটি ছিল, বালতির যে দাগটি ছিল দাগটি নিচে উপরে পানি ছিল, দাগ এখন বালতি পানি টেনে একদমই বালতির নিচে চলে গিয়েছে। এখন আপনাদেরকে দেখাবো যে পানি কিভাবে যাচ্ছে। দেখেন প্রত্যেকটা ফগার কিন্তু খুব সুন্দরভাবে চলছে আমাদের ভেঞ্চুরি সিস্টেম দিয়ে চালানোর পরেও কিন্তু পানিটা খুব সুন্দরভাবে চলছে।
কিছু কিছু বাতাসে আসলে পানিটা উপরে নিয়ে চলে যাচ্ছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। খুব সুন্দর করে কিন্তু আমাদের সিস্টেমটি রানিং করছে, প্রত্যেকটা ফগার কিন্তু এখন চলছে। তো সুপ্রিয় দর্শক, এই ছিল হচ্ছে আমাদের পুরো ফগিং ইরিগেশনের 400 পিসের। আমরা এখানে 400 পিস ফগার, ক্রস ফগার, ব্ল্যাক ফগার ওয়েজ আমাদের যেটি রয়েছে সেটি আমরা এখানে সেট আপ করেছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। যদি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব পেজকে অবশ্যই সাবস্ক্রাইব করে ইউটিউব পেজ সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।